হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলিং সানডে। গাইস, আমি আজি কেইটা আমার এমসিকিউ আলোচনা করিম। ইতিমধ্যে আমি পাঁচটা ক্লাস দিয়া হয়েছে, গতিকে যিসকলে চোৱা নাই সেই পাঁচটা ক্লাস চাব। আর আজি আমি পাঁচ দিনের অন্তত আমি আজি এমসিকিউ কিছুমান আলোচনা করিম। মোর অলপ জ্বর হয়ে আছে কিন্তু তথাপি আপনাদের বাবে ভিডিওটি বনাইছো, গতিকে ভিডিওটি স্কিপ নকরকৈ শেষলৈকে চাব আর লাইক শেয়ার করে দিব। সো লেটস স্টার্ট। যে করাচি শহর কোনখন নদীর পাৰত অবস্থিত? করাচি আসলে প্রথমে হোক করাচি, করাচি আছে কত? করাচি হচ্ছে পাকিস্তানত আছে। আর পাকিস্তান কোনখন নদীর পাৰত অবস্থিত? সেইটো হৈছে হিন্দু নদী। হিন্দু নদী ভারতবর্ষের পর আরম্ভ হয়ে পাকিস্তানের মাজেরে গৈছে। ভারতবর্ষের জম্মু এন্ড কাশ্মীরের পর আরম্ভ হয়ে সেইফালে করাচি হয়ে পাকিস্তানলৈ গৈছে। বেজিংৰ পুরনি নাম কি? বেজিংৰ পুরনি নাম হল পিকিং। আর মেকমোহন লাইন কোন দুখন দেশের মাজত সীমা? মেকমোহন লাইন কোন দুখন দেশের মাজত সীমা? সেইটো হৈছে ভাৰত আৰু চীনৰ মাজত হৈছে মেকমোহন লাইন। আৰু ভাৰত আৰু পাকিস্তানৰ মাজত কি আছে? ৰেড ক্লিফ লাইন। ৰেড ক্লিফ লাইন, ৰেড ক্লিফ লাইনটো কেনেকুৱা আছিল? ৰেড ক্লিফ, চেৰিল ৰেড ক্লিফ এজন মানুহৰ নাম আছিল আৰু তেখেতে ভাৰত আৰু পাকিস্তানৰ মাজত ভাগ বতৰা কৰি দিছিল আৰু তেওঁৰ নামেৰে ৰেড ক্লিফ লাইনটো ভাৰত আৰু পাকিস্তানৰ মাজত ৰখা হৈছে। কিন্তু চীন আৰু ভাৰতৰ মাজত থকা লাইনটো হৈছে মেকমোহন লাইন, গতিকে আপোনালোকে চাব। তলৰ কোনগৰাকী সাহিত্যিকে বুকাৰ বঁটা লাভ কৰিছে? এইটো হ'ব অৰুন্ধতী ৰয়, ইয়াত পিকচাৰটো দিয়া আছে। অৰহান পামুক কোন দেশৰ সাহিত্যিক? অৰহান পামুক তুৰস্কৰ সাহিত্যিক। তলৰ কোনজন আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিয়ে নোবেল বঁটা লাভ কৰিছে? সেইটো হৈছে বৰাক অবামা। বৰাক অবামা আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিয়ে নোবেল বঁটা লাভ কৰিছে। শেখ মুজিবুর রহমানক কি বুলি জানা যায়? শেখ মুজিবুর রহমান কোর মানুষ? বাংলাদেশের মানুষ। আর বঙ্গবন্ধু নামে জানা যায়। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের যে জনসংগ্রাম, যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনত শেখ মুজিবুর রহমানে নেতৃত্ব দিছিল, বুঝি পাইছে? ইয়াতে ফটো দিয়া আছে শেখ মুজিবুর রহমানের। ইউনেস্কোর সম্পূর্ণ নাম কি? ইতিমধ্যে ফুল ফর্ম কেটা 30টা ফুল ফর্ম থাকা ভিডিও ইতিমধ্যে আপনাদের আগবাইছে, যদি আপনাদের চা নাই তেনে প্লিজ ভিডিওটি চাব। ইউনেস্কো ইভেন WHO WTO আজি দিয়া হয়েছে, গতিকে ইয়াতে দিয়েছে ইউনেস্কোর সম্পূর্ণ নাম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক এন্ড কালচারেল অর্গানাইজেশন, সেইটা হচ্ছে ইউনেস্কোর ফুল ফর্ম। বজ্রপাতর দেশ বলিলে কোনখন দেশক কোৱা হয়? বজ্রপাতর দেশ বলে কলে ভুটানক কোৱা হয়। ওকে, মাজনিশা সূর্য উঠার দেশ কোনখন? মিড নাইট সানরাইজ, সেটা হচ্ছে নরওয়ে। আর WHO সম্পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এইটো। তারপর আছে নিষিদ্ধ শহর ফরবিডেন সিটি বলে কাক জানা যায়? লাসাক ফরবিডেন সিটি বলে জানা যায় নিষিদ্ধ শহর। পৃথিবী কোনটো নক্ষত্রপুঞ্জর অন্তর্গত? পৃথিবী, আমার পৃথিবীটি সৌরজগতের কোনটো নক্ষত্র গ্রুপের অন্তর্গত? হাতিপতি। ওকে, হাতিপতি আমার আমার পৃথিবীতে হাতিপতির একটা নক্ষত্রপুঞ্জর অন্তর্গত। সূর্যোদয়ের দেশ বলে কাক কোয়া হয়? সূর্যোদয়ের দেশ বলে জাপানও কোয়া হয়। সানরাইজ ডান এক নম্বর আরম্ভ হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির নাম কি? যেটা ওয়ার্ল্ড ওয়াইড, যেটা সেইটা হয়েছে ICC, ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আর ভারতের যেটা সেইটা হয়েছে এইটো BCCI। সম্পূর্ণ একটা ভিডিও আগবড়া হয়েছে, সম্পূর্ণ ফুল ফর্ম থাকা একটা ভিডিও আপনাদের মোর চ্যানেলত যাই চাব। 2010 কমন ওয়েলথ গেমসত অনুষ্ঠিত কত অনুষ্ঠিত করা হয়েছিল? সেইটা হয়েছিল নতুন দিল্লিত। NBA প্রতিযোগিতা কিহর লগত জড়িত? NBA প্রতিযোগিতা বাস্কেটবলের লগত জড়িত। সুনীল ছেত্রীর তলের কোনটো খেলার লগত জড়িত আছিল? ফুটবল খেলার লগত জড়িত আছিল সুনীল ছেত্রী। বরদলৈ ট্রফি কোনখন খেলার লগত জড়িত? বরদলৈ ট্রফি ফুটবলের লগত জড়িত। তলর কোনখন গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা নহয়? ডুবাই ওপেন। রোলাঘয়ের রোল্যান্ড ঘ্যারোস বলে কোনখন প্রতিযোগিতা জানা যায়? আর সেইখান হয়েছে ফ্যাশন ওপেন। সর্বাধিকার বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা জয় হওয়া দেশ কোনখন? এই সকলে জানে, এইটা হয়েছে ব্রাজিল। তলের কোনগী খেলোয়ার 2016 সনের পর অলিম্পিক খেল জ্যাভলিন থ্রোত সোনার পদক লাভ করেছে? 2016 সনের দেই, এই কিন্তু এই 2020 নয়, 2016 সনের। আর হয়তো হয়েছে দেবেন্দ্র জাজারিয়া জ্যাভলিন থ্রো। আর ব্যক্তিগতভাবে সর্বাধিক অলিম্পিকের সোনার পদক লাভ করা খেলোয়াড়জন হয়েছে মাইকেল ফেলপস।
চ' আজিৰ আছিল এই 25টা ভিডিঅ' এম চি কিউ, গতিকে আশা কৰিছোঁ আপোনালোকে সকলোৱে বুজি পাব। আৰু আপোনালোকে এম চি কিউ এতিয়াই নপঢ়িব, এতিয়া আপোনালোকৰ ইণ্টাৰেষ্ট আছে কাৰণে কিছুমানে কমেণ্ট কৰিছিল যে এম চি কিউ দিব লাগে, যাৰ বাবে মই দিছোঁ। কিন্তু আপোনালোকে এতিয়া এম চি কিউ পঢ়ি থকাতকৈ আপোনালোকে ডিটেইলছ অধ্যয়ন কৰক, ডিটেইলছ অধ্যয়ন কৰিলে আপোনাৰ জ্ঞানৰ নলেজটো যথেষ্ট বাঢ়ি যায়। আৰু আপোনালোকে যিবিলাক ফুল ফৰ্ম আছে বা আম্বেদকাৰ ৰাষ্ট্ৰপতি এইবিলাক ডিটেইলছ পঢ়িব, বা ভাৰতৰ চাৰিসীমা, অসমৰ চাৰিসীমা এইবিলাক ডিটেইলছত পঢ়িব। ইতিমধ্যে কেইখনমান ভিডিঅ' আপোনালোকক দিয়া হৈছে, আৰু আপোনালোকক যদি এনেদৰে মৰম ভিডিঅ' আগবঢ়াই থাকিব পাৰোঁ তাৰ বাবে মোৰ বাবে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিব আৰু আশীৰ্বাদ কৰিব। চ' থেংক ইউ ছ' মাছ ফৰ ৱাচিং অফ দিছ ভিডিঅ'।